السلام عليكم سار، عليكم، কোথায় তুমি? তাহলে আমি এক জায়গায় বেড়াতে আসছি। আমার এখন ফুফুর কোথায় আছো বাড়িতে, সেটা বলো। ফুফুর বাড়িতে ফুফুর বাড়িতে স্কুলে আসো নাই কেন? স্যার ফুফুর বাড়িতে আসছি, স্কুলে একটি যা ফুফুর বাড়ি থেকে ফুফুর বাড়িতে সন্ধ্যে গিয়া তোমার দিন যাবো, স্কুলে আসবো না, লেখাপড়া করবো না নাকি? না হ্যাঁ তা তো স্যার অবশ্যই স্কুলে তো যাব। তুমি কি আমার কথা রাখবো না? কোন কথা স্যার, আমি কি বললাম যে একটু সময় দাও, আসো কথা বলি। জি স্যার, আমাকে একটু সময় দাও, আসো কথা বলি। কিসের কথা স্যার? কি তুমি জানো না কিসের কথা? আরে স্যার কত কথিতে থাকে স্টুডেন্ট আর স্যারের মধ্যে, তো কিসের কথা আপনি বলবেন? তোমাকে কেনাকাটা শিক্ষা, করে দিব না, আসো। হ্যাঁ, শিক্ষা বিষয়ে কোনো কথা? তোমাকে কেনাকাটা করে দিব, ঠিক আছে? ও আমরা, আমার বাফে কি আমার টাকা দেয় না? হ্যাঁ দেয়, বাফে টাকা দেয় না? দেয়, আমি তো দিলাম, সমস্যা কি? আপনি দিবেন কেন? আমার আপু যদি আমাকে টাকা দেয়, আর আমার টাকায় তো মানুষ নেই, তো আপনি আমার টাকা দিবেন কেন? তুমি কেন বুঝো না? আসলে আমি কি একটু বললাম তোমাকে, আমার কাছে খুব ভালো লাগে, কথা বুঝছো? ভালো লাগবে কেন স্যার, স্টুডেন্ট আছে। আরে স্যার ওইটা বাদ, আপনি স্যার আমার কত টাকা দিবেন? হ্যাঁ, কত টাকা দিবেন তুমি কত চাও? স্যার? আপনি আমার কত টাকা দিবেন আমি জিজ্ঞেস করলাম। কত প্রয়োজন সেটা বলবো না, ওমা আসলে স্যার কি আপনার একটা আইডিয়া আছে না, যে আমি তোমাকে এত টাকা দিব, এত টাকা মার্কেটিং করিয়ে দিব, তো বলেন আপনি আমাকে কত টাকা মার্কেটিং করে দিবেন? আমি যদি দেই তুমি আমাকে কি দিবা বলো? ওমা আমি তো এই আদান প্রদানের প্রশ্নই ওঠে না, কারণ আমি এই প্রসঙ্গে আসি নাই, আপনি আমাকে এই কথা বললেন কেন? আমাকে ভালো লাগে এই জন্য বলছি। আমাকে ভালো লাগবে কেন স্যার? আপনার কি বউ নাই, ছেলে নাই? আছে মানুষ দেখলাম। সি সি স্যার আপনি একটা স্যার হয়ে আপনি কে কিভাবে এইসব কথা বলেন? কোন তো তাতে সমস্যা কি? সমস্যা কি মানে? আচ্ছা আমার দেখলে বলো কি এরকম মনে হয়, কি বলছো? আমার দেখলে কি এরকম মনে হয়? রে, মনটা উদাস হয়ে যায়, স্থির থাকতে পারি না, বুঝছো? কি স্থির থাকতে পারি দেখলে মনটা উত্তাল পাতাল করে। স্যার আমার দেখলে কি এরকম মনে হয় যে এই জুম্মা সবার সাথে ঘুরতে যায়, ই করতে যায়? হ্যাঁ স্যার এরকম মনে হয় আপনার? আপনার আরে না আমি কি সবার সাথে এরকমই করি না না না, সবার সাথে করবা কেন? স্যার? তোমাকে আট দেখলে তো দশটা পারি। মেয়ের মতো কি আমি হ্যাঁ, স্কুলের আট দশটা মেয়ের মতো কি আমি? না 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 না, অনেক ভালো, বেশ অনেক ভালো। সবাই হাজার হাজার সম্পর্ক ছেলেদের সাথে সম্পর্ক রাখে, আমি কি এরকম? না 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 না, আমার কথা শুনবা, তুমি শুনবা? তো স্যার আমার নিয়ে আপনি এরকম ধারণা করেন কেন? স্থির থাকতে পারি না, মনটা উতাল পাতাল করে, বুঝছো? কেন করবে স্যার, আপনার বউ নাই? আরে আছে, বউকে সবসময় ভালো লাগে। বউকে সবসময় ভালো লাগে না, তার একটা বিয়ে করেন। আরে তুমি পারবা না, তুমি পারবা? স্যার আমি পারবো মানে? স্যার 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 কয়লা দুইলে কখনো মলা যায় না। আমি স্যার হিসেবে না, আমি একটু ফ্রেন্ড হিসেবে আপনাকে বলতেছি। এই এই জুম্মা শোনো, শোনেন স্যার, এই জুম্মা জীবন কোন কোন মানুষের কাছে এরকম করে না, আর আপনি আমার এরকম মনে করেন সময় দেওয়ার আচ্ছা মতো না, ঠিক আছে, আর আর এরকম মনে করুন আর তোমাকে এরকম মনে করবেন নাকি? না আমি যদি স্যার, আমি যদি এইসব কথাগুলো সবকিছু সবাই শোনাই, না না না, প্লিজ প্লিজ প্লিজ, আমার সবকিছু, আপনার যা বলছেন আমার সবকিছু রেকর্ডিং করা আছে, আমি সব হ্যাঁ শোনাই দিব হেডমাস্টার স্যার, হ্যাঁ, আমি সবকিছু হেডমাস্টার স্যারের শোনাই দিব। না না না, প্লিজ প্লিজ, তুমি আমার স্যার আজকে আপনি আমাকে বলতে পারছেন, অন্যদিন আরেকটা মেরে বলবেন, অন্যদিন আরেকটা মেরে বলবেন। আচ্ছা ঠিক আছে, তুমি কিন্তু আর বলবো না, ঠিক আছে? না বলবেন না কেন স্যার, আপনার মত
একটা স্যার হইয়া আমারে বলেন আপনার 1 ঘন্টা সময় দেওয়ার জন্য। শোনো ছি 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 স্যার, লজ্জা করেন আপনার, আপনার বউ সালে মা, থাকতে আপনি এরকম বলেন। শোনো কি বলি, হ্যাঁ বলেন। আমি যা বলছি ভুল করছি আর বলবো না, তুমি আমাকে ক্ষমা করে দাও। স্যার একটা স্যারের সবসময় আলাদা একটা নলেজই থাকে, একটা আর স্টুডেন্টের বলছি কথা শুনে যদি স্যারের নলেজটা এত পারে, কথা বলো না, এত বলো না, কথা আমি বলবো তোমাদের আমি বিদ্যার্থী কে সবকিছু পারবো না। হেডমাস্টার স্যারের শোনাই দিব। শোনো হ্যাঁ প্লিজ প্লিজ, তুমি আমি তো শোনো, আমি যা বলছি বলতেছি, আপনি শোনো আমার সাথে কথা বলেন সময় ওই রকম জ্ঞান আসছিল না আপনার? ওইছেন একটা মানুষকে তার লক্ষ্যস্থানে পৌঁছানোর একটা কারিগর রয়েছে আপনারা, আর সেই আপনারাই যদি আমরা নষ্ট করার ইয়ে করেন তো না না, আর কিসের করবো স্যার না, আর হইবেন করবো, আপনি? তোমার তোমার কি দয়া মায়া নাই? আমি বলছি তো না আর স্যার করবো আমার না, কোনো দয়া মায় নাই, যেই স্যারে বলতে পারে একটা স্টুডেন্ট কে যে 1 ঘন্টা সময় দেওয়ার জন্য, এই স্যার জীবনে কি না পারবো? আর এই স্যারে না না শোনো, হাবিজপুর এলাকার টিচারিং টিচার টিচারগিরি করার ইয়েও নাই, আর শোনো শোনো থাকতে পারে না এটা আমি যা মনে করি। আপনার এই শোনো স্কুল শোনো থেকে বের করে দেওয়ার চিন্তা ভাবনা জুমা আমরা করতেছি। জুমা শোনো, হ্যাঁ বলেন। আমার তো আমি তো চাকরি করি বুঝো না, চাকরি করেন ঠিক তুমি আছে, কিন্তু তুমি যদি স্টুডেন্টকে শোনো, আজকে আমাকে বলছেন, অন্যদিন আমার ছোট ভাই বোনদের বলবেন, অন্যদিন আমি তো আর অন্য ক্লাসের বলবেন কেন? আপনি কি আপনি তুমি কি আমার হয়েছেন? কথা আমি বলছি তো আমি আর বলবো না, তোমার কাছে আমি ক্ষমা পাচ্ছি বুঝছো, ক্ষমার উপরে আর কিছু আছে বলো? স্যার একটা স্যার ওই একটা স্টুডেন্টের কাছে ক্ষমা চান, আপনার লজ্জা হ্যাঁ করেন আমি না ভুল করছি, আমি ভুল করে তোমার কাছে ক্ষমা চাইছি বুঝছো। কেন স্যার? তুমি তোমার কাছে আমার একটা বিনীত অনুরোধ, তুমি এই কথাগুলো কাউকে বলবো না, প্লিজ প্লিজ তোমাকে বুঝছো, তুমি প্লিজ প্লিজ এক্সকিউজ মি বুঝছো, তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ, আমি আর বলবো না, ভুল করছি মাফ করে দাও বুঝছো। তো কোন আর কোনো দিন কোন স্টুডেন্ট রে এরকম করবেন না, নিজের আচ্ছা বউ কোনো ছাড়া দিন অন্য কোনো মেয়ের দিকে তাকাইতেন না। আচ্ছা ঠিক আছে।